নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। এবার রাহু ছুড়বে এখানে, টাকার বস্তা পড়বে উঠোনে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই রাহু যে রাশিগুলির কথা বলতে চলেছি, সেই রাশিগুলির জীবনে টাকার বস্তা ছুটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশিরা তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। এবার রাহু ছুটবে এখানে, টাকার বস্তা পড়বে উঠোনে। অর্থাৎ যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি, সেই রাশিগুলির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা একেবারে শিওর থাকুন আপনাদের জীবনে টাকা আসতে চলেছে, এবং সেটি প্রচুর টাকা। হ্যাঁ বন্ধুরা, আর এই সমস্ত টাকা কোন কোন ক্ষেত্র থেকে আসবে সে বিষয়ে আমি বলতে চলেছি। তার আগে সকল দর্শক বন্ধুকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখময় হোক, এবং আপনাদের প্রত্যেকের স্বপ্ন যেন পূর্ণ হয়, এটি আমি মায়ের কাছে প্রার্থনা করি। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির জীবনে রাহু ছুটবে এখানে, টাকার অবস্থা পড়বে উঠোনে। তার আগে রাহু সম্পর্কে ছোট্ট করে আমি কিছু কথা বলবো নতুন দর্শকদের জন্য। দেখুন, রাহু একটি ছায়াগ্রহ বলে মানা হয়, তবে ছায়াগ্রহ হলেও এই রাহুর একটি বিশাল বড় কার্যকারিতা কিন্তু রয়েছে এই জ্যোতিষশাস্ত্রে। অর্থাৎ রাহু আমাদেরকে কিন্তু এই বর্তমান যুগে, অর্থাৎ এই কলিযুগে অর্থ প্রদান করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমি খুব দায়িত্বের সাথে আপনাদেরকে জানাচ্ছি। তাই আপনাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা কাঁড়ি কাঁড়ি টাকা পাবেনই, 100% আমি এটি দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রাহু কোথা থেকে টাকা দেয়। রাহু বেসিক্যালি যে অর্থটা দেয়, সেটা কিন্তু হঠাৎ করে, এবং পাশাপাশি বিদেশ থেকে অর্থ যেটা দেয়, সেটাও কিন্তু রাহু দিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই রাহু আমাদের জীবনে শুধুমাত্র লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই কটা থেকে কিন্তু দেয় না, সাথে বিদেশ থেকে বৈদেশিক বাণিজ্য যারা করছেন, তাদেরও কিন্তু এই রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনারা বিদেশ যাত্রা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, পাশাপাশি রাহু গ্রহ ফিল্ম দুনিয়াকেও দেখায়। হ্যাঁ বন্ধুরা, শুনলে চমকে যাবেন, কিন্তু ফিল্ম দুনিয়াকেও দেখায়। অর্থাৎ রাহুর একটা কার্যকারিতা আমরা কিন্তু কখনো অস্বীকার করতে পারবো না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, এবং জেনে নিন যে রাহু গ্রহ আপনার জন্মছকে কেমন পজিশনে রয়েছে। যদি শুভ থাকে তাহলে তো ভালোই, আর যদি অশুভ থাকে তাহলে দেখে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, এবং এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। সবসময় আমি কল রিসিভ করতে পারি না, ব্যস্ত থাকি, তাই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এবং আপনাদের কোয়ারি সলভ করে দেওয়া হবে। ধন্যবাদ। এবার আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী রাশিরা যাদের জীবনে এবার রাহু ছুটবে এখানে, টাকার অবস্থা পড়বে উঠোনে। হ্যাঁ বন্ধুরা, তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা নিশ্চিত থাকুন এবার রাহু ছুটবে এখানে, টাকার অবস্থা পড়বে উঠোনে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট, এছাড়াও বিদেশ থেকে যারা ইনকাম করছেন, বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, এটি আমি খুব দায়িত্বের সাথে বলছি। তবে পাশাপাশি আরেকটি কথা জানিয়ে দিই, আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এবার রাহু ছুটবে এখানে, টাকার অবস্থা পড়বে উঠোনে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন,
যারা লটারি, সাট্টা, শেয়ার মার্কেট, জুয়া এই সমস্ততে টাকা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা দেখার বিশেষ দরকার রয়েছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এবার রাহু ছুটবে এখানে, টাকার বস্তা পড়বে উঠোনে, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। আর এই অর্থ লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু আসতে চলেছে। পাশাপাশি যারা বিদেশের সাথে কোনো বিজনেস করছেন, ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এবার রাহু ছুড়বে এখানে, টাকার বস্তা পড়বে উঠোনে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। আর এই অর্থ লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট করতে চলেছেন। পরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এবার রাহু ছুড়বে এখানে, টাকার বস্তা পড়বে উঠোনে, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। পাশাপাশি যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করতে চলেছেন। পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এবার রাহু ছুড়বে এখানে, টাকার বস্তা পড়বে উঠোনে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটতে চলেছে। তাই আপনারাও নিশ্চিত থাকুন আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করা মূর্খের কাজ হবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এবার আপনারাও নিশ্চিত থাকুন এবার রাহু ছুড়বে এখানে, টাকার বস্তা পড়বে উঠোনে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থাগমন ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, সাট্টা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। পাশাপাশি যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এবার রাহু ছুড়বে এখানে, টাকার বস্তা পড়বে উঠোনে, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, সাট্টা এছাড়াও বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছে। তবে আপনাদের ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।